আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে তুলে ধরবো কিভাবে নতুন একটা জিমেল আইডি আপনারা খুলবেন বা ওপেন করবেন আমার ভিডিওটা দেখলে অন্য সহযোগিতা ছাড়া নিজেই নিজের জিমেল আইডি ওপেন করতে পারবেন একদম অতি সহজে আপনারা জিমেল আইডি ওপেন করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি জিমেলে যাব। এই যে আমার জিমেল জিমেলে ক্লিক করব ক্লিক করার পরে কিছুটা সময় নেবে লোডিং হতে তারপর একদম উপরে এই যে আমার ছবিটা দেখছেন কারোর যদি ছবি না থাকে তাহলে নামের প্রথম অক্ষর থাকবে আপনারা এই জায়গাতে সেম উপরে ছবিটা যেখানে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আবারও বলছি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুটা সময় নেবে তারপর আপনারা এই যে উপরে একদম উপরে গুগল লেখা আছে গুগুলে ক্লিক করবেন গুগুলে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে লোডিং হতে এই যে লেখা আসছে চেকিং ইনফো আপনাদের কিছুটা সময় নেবে আপনারা ধৈর্য সহকারেও অপেক্ষা করতে থাকবেন এই যে লেখা আসছে চেকিং ইনফো আপনারা অপেক্ষা করতে থাকবেন তারপর এই যে জিমেল ওর ফোন নাম্বার নিচে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর মাই ফর মাই সেলফ ফর মাই সেলফে ক্লিক করবেন ফর মাই সেলফে ক্লিক করার পরে ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দেবেন এই যে প্রথমে আমি ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি তারপর লাস্ট নেম দেবো তারপর আমি নেক্সট দেবো এটা আপনাদের দেখানোর সাথে আমি এই জিমেল অ্যাকাউন্টটা খুলতেছি এই যে নেক্সট দেওয়ার পরে কিছুটা সময় নেবে আমি কিন্তু অলরেডি নেক্সটে ক্লিক করে দিয়েছি এই যে কিছুটা সময় নিচ্ছে তারপর প্রথমে মাস আমি যে কোনো একটা মাস সিলেক্ট করব তারপর ডে সিলেক্ট করব। তারপর আমি এয়ার সিলেক্ট করব। এয়ার মানে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন তারপরে আমি একটা এয়ার দিয়ে নিচ্ছি মনের মতো করে তারপর আমি জেন্ডারে ক্লিক করব। আপনি যদি মেয়ে হন মেয়ে ছেলে হলে মেল দিবেন দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে লুডিং হতে তারপর ইউজার নেমে ইউজার নেমে আপনারা একটা আপনারা ইমেল আইডি প্রথমে যা দিবেন সেটা দিয়ে নেবেন আমি এটা যে কোনো একটা নাম লেখে নিচ্ছি নাম লেখার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন এটা হচ্ছে আপনাদের ইমেল এটা অবশ্যই মনে রাখবেন নেক্সটে ক্লিক করার পরে যেমন হয় নাই এটা আগে থেকে আছে সেহেতু আমাকে নিচে অ্যাভেলেবেল দেখাচ্ছে যে বাপ্পি শাইন জিরো সেভেন আর বি সাইন আমি একটা ক্লিক করে নিলাম বাপ্পি শাইন জিরো সেভেনে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি এটা পাসওয়ার্ড দিয়ে নেবো যে কোনো জিমেল আইডির পাসওয়ার্ডটা হচ্ছে গোপনীয় যেহেতু আমি এটা দেখানোর স্বার্থে খুলছি তারপর আমি পাসওয়ার্ডটা হাইড করে নিয়েছি মানে আমার স্বার্থে আর কি হাইট করে নিয়েছি পাসওয়ার্ডটা তো আপনারা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সটে ক্লিক করছি আমি নেক্সটে ক্লিক করার পরে আপনারা ফোন নাম্বার দিয়ে নেবেন নয়তো আপনারা স্কিপ দিলেও দিতে পারবেন ফোন নাম্বার দেওয়াটা ভালো আপনাদের মেইল আইডিতে যদি কখনো কোনো সমস্যা হয়ে রিকভারির জন্য হচ্ছে এই ফোন নাম্বারটা মেইনলি দেওয়া তো ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে রিভিউর অ্যাকাউন্ট ইনফো দেখাইছে তারপরে নিচে এগ্রি লেখা আসছে এই যে নিচে এগ্রিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিছুটা সময় নেবে কিছুটা বলতে অনেকটা সময় নেবে আপনারা অপেক্ষা করতে থাকবেন অলরেডি কিন্তু আমার মেইল আইডি খোলা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আশা করছি আমার ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই নিজেদের মেইল আইডি খুলতে পারবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে গুগল সার্ভিসেস লেখাটি এটা দেখা দেওয়ার পরে এই যে মেইলে ঢুকে গেছে সরাসরি এই যে হচ্ছে এটা হচ্ছে আমার মেইল আমি এখন এই যে দেখছি একটা মেসেজ আসছে গুগল থেকে তারপর আমি অ্যাসে ওই যে অ্যাসে ক্লিক করব ক্লিক করার পরে একদম উপরে সাইন পাপি এটা হচ্ছে আমার মেইল আইডি মেইল আইডি কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে বুঝছেন আপনারা আমি যেভাবে খুলছি আপনারা এভাবে খুলতে পারবেন কোনো সমস্যা হবে না ধন্যবাদ